হ্যালো, বাকনুরে জুজু সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে আমি আর আমার দিদি যাচ্ছি ঘুরতে। তো আমরা আগে থেকে একটা সিএনজি ফোন করে রেখেছিলাম, তো উনি আমাদের নিতে আসছে। আমরা এখন সিএনজিতে উঠব। সিএনজিতে উঠার পরে আমরা কাকির এখানে যাব। এই যে আমার দিদি একদম হাসি খুশি সিএনজিতে উঠতেছে। আজকে অনেকদিন পরে আমরা একসাথে ঘুরতে যাচ্ছি। সিএনজিতে উঠে পড়লাম, তারপর রওনা দিলাম সোজা কাকির এখানে যাব। কাকি হচ্ছে আমাদের সবার প্রিয়, তার জন্য এক বক্স শুকুরার মাংস নিয়ে যাচ্ছি। আর এখন পৌঁছালাম আমাদের কল্যাণপুরের বাজারে, যেটা হচ্ছে প্রায় সময় বসে, কিন্তু শনিবার আর বুধবারে বেশি বড় করে বসে। তো একটু সামনে গিয়ে দাঁড়াবো দিদির জন্য। দিদি একটু নেমেছেন বাজার করার জন্য। সামনে গিয়ে দেখি এই যে শামুক, আমার খুব ভালো লাগে শামুক খেতে। একটু সামনে গিয়ে আপনাদের দেখাই বাজারটা। এখানে খুব ভালো ভালো মুরগির মাংস পাওয়া যায়। আর এই যে একটু সামনে গেলেই এখানে শাক, অনেক কিছু শাকসবজি পাওয়া যায়, সাবারাং পাতা। ঘুরিয়ে দেখাই বাজারটা। তারপরে দিদিও আসলো, রওনা দিলাম সোজা কাকির দোকানে। এই তো সামনে আমাদের কাকির দোকান। কাকি হচ্ছে আমাদের 8 নং ওয়ার্ডের কাউন্সিলর কালায়ন চাকমার স্ত্রী। আর কালায়ন চাকমাকে আমি কাকা ডাকি, আর উনি হচ্ছে আমাদের রাঙামাটির একজন কিংবদন্তি শিল্পী, সবাই তো মনে হয় জানেন। আর এই যে আমাদের কাকি, দিদি কাকিকে দিয়ে দিচ্ছে শুকরের মাংসটা। মনে মনে যে কি খুশি হয়েছেন, কারণ কাকের খুব প্রিয় শুকরের মাংস, আর মায়ের শুকরের মাংস রান্না তো অনেক স্বাদ হয়। এবার রওনা দিলাম আসাম বস্তির দিকে। আসাম বস্তিতে আজকে যাব হিল এন্ড হাইতে খেতে। দিদি অনেক প্রশংসা করেছেন হিল এন্ড হাইয়ের। ওখানে অনার হচ্ছেন দিদির একজন বড় বোন, দিদির বড় বোন মানে আমার বড় বোন নেবুদিতালি। আর এই যে এটা দেখা যাচ্ছে কালচার ইনস্টিটিউট, আপনাদের মন চাইলে আপনারা এসে দেখে যেতে পারেন। অনেক সুন্দর এখানে জাদুঘর আছে। আর একটু সামনে গেলেই ভেদবেদি, ভেদবেদির পরে রাঙ্গাপানি। এই যে রাঙ্গাপানি পৌঁছে গেলাম। এই যে এই সাইডে আছে আরেকটা রেস্টুরেন্ট, খুব ভালো এটাও, যেটার নাম হচ্ছে কেজিআর। আর এই কেজিআরের একটু সামনে গেলে আমাদের কিংবদন্তি স্যার রঞ্জিত দান স্যারের বাসা, খুব সুন্দর, আপনারা এসে দেখে যেতে পারবেন। আর সামনে আছে সাধনাপুর বনবিহারের গেট। একটু সামনে আপনাদের সুন্দর ভিউ দেখায়, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এখানেও আরেকটা রেস্টুরেন্ট আছে, আপনারা এখানেও এসে খেতে পারবেন, সমস্যা নাই। ওই যে দেখা যাচ্ছে রাঙামাটির জনপ্রিয় আসাম বস্তি ব্রিজ। আমরা আজকে ওখানে যাব না, আজকে যাব আমরা হিল এন্ড হাইতে। এই তো একটু একটু দেখা যাচ্ছে হিল এন্ড হাই। এই যে আমাদের হিল এন্ড হাই, আপনাদের আজকে হিল এন্ড হাইটা একটু ঘুরে ঘুরে দেখাবো। অনেক সুন্দর ডেকোরেশনটা, অনেক সুন্দর হয়েছে, আপনারা এসে ঘুরে যেতে পারেন। তারপর গেলাম আমরা উপরে, খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম এসেছি এখানে। এই যে দিদি হাই দিচ্ছে আমাদের, দিদি একটু দুলা ভাইয়ের সাথে কথা বলবে। তারপর আমি আপনাদের রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাই। এখানে কিন্তু একদম ফ্রেশ ফ্রুটের জুস পাওয়া যায়, আপনারা চাইলে যে কোনো ফ্রুটের জুস অর্ডার করতে পারবেন যদি অ্যাভেলেবল থাকে। এখন ওনাদের মেনুটা একটু এক পলক দেখায় আপনাদের। তারপর সাইডে আপনাদের ভিউগুলো একটু দেখায়।
ওই সাইডে আরো ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু ওই সাইডে মানুষ ছিল সেজন্য আমি আর ওই সাইডে যাইনি। তবে ওই সাইডে বেশি ভালো ভিউ পাওয়া যায়। আমার এই ছাতাগুলো অনেক ভালো লেগেছে, ওনাদের এই ছাতা নিয়ে ডেকোরেশনটা আমার অনেক ভালো লেগেছে সত্যি। আর এই যে টান টানা, আমাদের পিৎজা এসে গেছে, কারণ আমরা আগে থেকে অর্ডার করেছিলাম ফোন করে। এই পিৎজাটা নাকি দিদির অনেক ভালো লেগেছিল, সেজন্য আজকে একটু টেস্ট করতে নিয়ে আসছে আমাকে। তো আমরা পিৎজার সাথে এই যে মেনুটা অ্যাড করে দিলাম, আমি আপনাদের পিৎজার প্রাইস সহ অ্যাড করে দিলাম। তারপরে এসে গেল আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, অনেক মজমজে ছিল। এই আমি আবার অর্ডার করেছি ম্যাঙ্গো লাচ্চি, যেটা ওনারা একদম ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে বানিয়ে দিয়েছেন, খুব ভালো লেগেছে আমার। আমি জানি না আপনাদের কেমন লাগবে। তো দিদি অর্ডার করেছে সুইট লাচ্চি, আমরা শেষ সব খেয়ে শেষ করে ফেলেছি, অনেক ভালো লেগেছে আমার। আমি জানি না আপনাদের কেমন লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যাওয়ার আগে আপনাদের যাতে একটু মাথা ঘুরায়, আমি একটু ছাতাগুলো ঘুরিয়ে দেখাই, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে। আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, যাতে আরও আপনাদের ভালো ভালো ভিডিও দেখাতে পারি। টাটা।